Hey, what's up guys, this is Famous and welcome to my another brand new video. So ask a video topic to the Salam Mokadi, the brown fish, a legend of Bangladesh YouTube. So ask a Salam Mokadi by any name to Chopaha Bolbo and Tomake in your police or the world, you will know to life here. আমি তোমার কিছুটা হলেও হেল্প করবে, আমার কথাগুলো শুনে তোমাকে কিছুটা হলেও মোটিভেট করবে আমি মনে করি। সো আমি তোমার একটা জন ছোট ভাই আর আমার ইন্সপিরেশন তুমি, আর কি বলবো যে বলার নাই। আগে ভিডিওটা স্টার্ট করি, লেটস স্টার্ট। সো গাইস, বাংলাদেশে ইউটিউবটা চাইছে কি? তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, বাংলাদেশে ইউটিউবটা চাইছে কি? অবভিয়াসলি দ্য ব্রাউন ফিশ, মানে সালমান মকদির। সো সালমান মকদির আমাদের ইউটিউবিং শেখাইছে অ্যান্ড বাংলাদেশের সে একজন সাকসেসফুল ইউটিউবার অ্যান্ড বাংলাদেশের প্রথম সফল ইউটিউবার সালমান মকদির, এটা আমরা সবাই জানি। সো সালমান মকদির আজকে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে নাই, মানে জিনিসটা তোমরা বুঝতে পারছো গাইস। আসলে একটা কথা আছে না, পাপকে ঘৃণা করো পাপি কেন। সো আমরা এই বিষয়টাকে কেন পাপিকে ঘৃণা করতেছি এটা তোমাদের কাছে আমার মানে প্রশ্ন। আমরা কেন ভাবিকে ঘৃণা করতেছি, আমরা কেন ভাইকে ঘৃণা করতেছি? সবারই ভুল হয়, ভুল মানুষ মাত্র ভুল হয়, ঠিক আছে, মানুষ মাত্র ভুল। সো ভুল তো হতেই পারে, তাই না? হ্যাঁ, আমি এটা মানতেছি ভাইয়া অনেক ভুল করছে, ঠিক আছে, অনেক ভুল করছে যেগুলো আসলে মানার বিষয় না, ঠিক আছে। তারপরে পাপকে ঘৃণা করো পাপিকে না। সো ভাইকে আমাদের মাফ করাটা অবভিয়াসলি আমরা একজন সুস্থ স্বাভাবিক এবং বুদ্ধিমান ব্যক্তির জন্য এটাই প্রযোজ্য। সো যারা জ্ঞানী তারা আসলে পাপটাকে কিনা করে পাপ খেলা। তো এবার সালমান ভাই এরকম কিছু কথা বলা হয়েছে। সো ভাই আসসালামু আলাইকুম, আমি মেহাই হোসাইন, আমি একটা চ্যানেলের পিছনে বেড়াচ্ছি, আমি অনেক হার্ড ওয়ার্ক করতেছি, তো ভিডিও আপলোড করছি, দেখা যাক কি হয়। অ্যান্ড আমি এর আগে ইউটিউবে করছি বাট তেমন একটা সাকসেস পাই নাই। সো তার দলে যদি হালচাল গুলো তখন হয় না, সো ইউটিউবের পিছনে পড়ে আছে, দেখি আমি কবে সাকসেস পাই। আর তুমি আমাদের ইউটিউবের প্ল্যাটফর্মের কিংবদন্তি ছিল, তুমি একজন নিজে ছিল, আর আজকে তুমি নাই আমাদের প্ল্যাটফর্মে। সো আমাদের প্ল্যাটফর্মটা অনেকটা সুন্দর লাগতেছে তোমার জন্য, সেই তোমার সেই ডায়লগগুলো অনেক মিস করতেছি, তোমার সেই ভয়েস, তোমার সেই স্টাইল, তোমার সেই সোয়্যাগ, তোমার সেই কি বলবো, তোমার সব কিছু আমার ভালো লাগে। আমি তোমার অনেক বড় ফ্যান। সো তোমার ফ্যান হিসাবে আমি রিকোয়েস্ট করতেছি ভাই, প্লিজ কাম ব্যাক করো ভাই ইউটিউবে, প্লিজ ইউটিউবে কাম ব্যাক করো, কারণ ইউটিউব তোমাকে যাচ্ছে। সত্যি কথা বলতে ইউটিউব এখন তোমাকে যাচ্ছে, আজকে হয়তো তুমি ইউটিউবে কোথায় ছিলাম, এখন ইউটিউব তোমার চাইছে। আসলে লাইফে এরকম কিছু করা উচিত যে আমি যার পিছনে দৌড়াবো কিছুদিন পর যেন সে আমার পিছনে দৌড়ে। আর সালমান ভাইয়া এই কাজটা করে দিয়েছে, সে ইউটিউবের পিছনে দৌড়াইছিল বাট এখন ইউটিউব তাকে যাচ্ছে। সো আমরা সবাই তোমার ভুলগুলো ভুলে গেছি, আমি সবাই মনের থেকে মাফ করে গেছি। আমি গাইস তোমাকে যদি ভাইকে যদি এখনো ভুল বুঝে থাকো বা এখনো মাফ না করতে পারো, প্লিজ তোমরা ভাইকে মাফ করে দাও, ভাইকে যত করো ভাই। আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক কমে গেছিলো, আবার তোমার স্বামীকে মানে নিয়ে যাও এটা আমি চাচ্ছি। আর আমি তোমাদের কিছু প্রশ্ন করতে চাচ্ছি, দেখো প্রশ্ন আমি নিজেই করবো, নিজেই উত্তর দেবো। সো দেখো কিছু আমি তোমাদের ধরে দিচ্ছি, বাংলাদেশের প্রথম সফল ইউটিউবার সালমান মকদির, বাংলাদেশের ইউটিউব লিডার সালমান মকদির, বাংলাদেশের 1 মিলিয়ন হিট করা সাবস্ক্রাইবার নাম্বার 1 সালমান মকদির। তো এতগুলো পজিশন ধরে সালমান মকদির রয়েছে, তো আজকে আমরা তাকে ভুলে গেছি। আসলে আমরা নতুনদের কদর করি ঠিকই, কিন্তু পুরাতন জিনিসগুলো পুরনো হয়ে গেলে না ওই জিনিসগুলো আর ভালো লাগে না। আসলে আমাদের বাঙালির এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। মানুষ মতো ভুল হতেই পারে, তাই বলি ভুল নিয়ে সারা জীবন কাটাই দেবা ভাই, তুমিও একদিন মরবা, আমিও একদিন মরবো। ওই সালমান মকদির ধরে সারা জীবন বেঁচে থাকবা না, তুমিও সারা জীবন বেঁচে থাকবা না, আমিও সারা জীবন বেঁচে থাকবো না, সবার একদিন মৃত্যু হবে, তাই না? তো সবারই তো একদিন মৃত্যু হবে। সো একজন গ্যাল গালাজ করা বা একজনকে মানে একজনের উপর রাগ করে থাকা, অভিমান করে থাকা, এগুলো ভালো না ভাই। রাগ অভিমান এগুলো কোনো কিছু একটা ভালো না, এগুলো পারে একটা মানুষকে মানুষের উপর একটা মানুষের শত্রুতা তৈরি করতে, এছাড়া এটা কোনো উপকারে আসে না।
এটা কোন রাগ করতে ইনশাআল্লাহ কোনো মানে এগুলো কোনো উপকার আসে না ভাই আমরা সবাই ভাইকে মন থেকে মাফ করে দিই এন্ড সবাই ভাইকে ইউটিউবে আরেকজন জন্য রিকোয়েস্ট করি সবাই তার ফেসবুক পেজ ইনস্টাগ্রামে এখন ভাই অ্যাক্টিভ দেখতেছি সো সবাই সেখানে কমেন্ট করেন অ্যান্ড আমিও কমেন্ট করতেছি ভাইকে ইউটিউবে আমার জন্য অ্যান্ড ভাই স্যার আসলে ইউটিউবটা শুনে শুনে লাগে সেই তো ভাইয়ের ডায়লগুলো কিছু ভালো লাগে চলো সামনে আপনাদের ভাই কিছু ক্লিপ দেখে আসি যতটা খাটে ততটা মাঠে আবার তোমার চ্যানেল আবার গ্রো গ্রো আবার তুমি মানে সুপার প্রপার হিট হয়ে যাও আমরা এটাই চাই আসলে একটা রশি না থাকলে উপরে তো ওঠা যায় না যেমন দেখেন আর্মিরা যখন মানে ট্রেনিং হয় ওরা কিন্তু রশি ধরে উঠে তাই না সো আমাদের রশিটা হচ্ছে তুমি হ্যাঁ আমাদের রশিটাই তুমি সো তুমি না থাকলে আমরা উপরে কেমন উঠবো ভাই আই লাভ ইউ ভাইয়া আই লাভ ইউ সো সো মাচ আর গাইস ভিডিওটা আই থিঙ্ক তোমাদের ভালো লাগছে আর অনেকে অনেকে লাগেও নি কারণ অনেকে সালাম ভাইকে পছন্দ করো না অনেকে পছন্দ করো সো তাই যাদের যারা পছন্দ করো না তারা সবাই মন থেকে মাফ করে দাও ভাইকে আবার ইউটিউবে আসার জন্য রিকোয়েস্ট করো ভাইয়া ইউটিউবে আসলে আবার ইউটিউব কেন বন্ধ হয়ে যাবে আর কি বলবো ভাই আসলে বাংলাদেশে না ভাই ইন্ডিয়াতেও অনেক তার টান আছে ইন্ডিয়াতে বিশেষ করে কলকাতাতে আমার জানা মতে কলকাতাতে যেসব বড় বড় ইউটিউবার আছে যেমন দেখেন দাবং গাই তারপর সিনেমা বাপ্পা নির্ময় দাস তারপর খিলেবা চাউ অ্যান্ড এছাড়াও আরও ছোটোখাটো অনেক বড়ো বড়ো মানে অনেক বড়ো বড়ো ইউটিউবারও আছে মানে হাজার অধিক মানে শত শত হাজার হাজার এরকম হবে ইউটিউব যারা সাধারণতি ভাইকে দেখে ইউটিউব শিখছে তো গাইস তোমরা বুঝতে পারতেছো বাংলাদেশের মতো একটা ছোটো একটা দেশের একটা পার্সনকে দেখে ইন্ডিয়ার মতো একটা দেশে তারা ইউটিউব শিখছে মানে বাংলাদেশের একটা পার্সনকে দেখে তাহলে সেই পার্সনটা কতটা ট্যালেন্টেড অ্যান্ড কতটা কি বলবো আমি কিছু মানে বোঝানোর ভাষায় খুঁজে পাইতেছি না সো একটা কথা বলবো যে তোমার সবাই আবার সালামতি ভাইকে সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো আর ছোটোখাটো যারা ইউটিউবার আছে যারা কিছু করতে চাচ্ছে গাইস তোমাদের সবাইকে সাপোর্ট করো একদিন বাংলাদেশও ইউটিউব লিস্টের সেরাতে আমরা দেখা দিতে চাচ্ছি সো তোমরা আমাদের সাপোর্ট করো আমরা তোমাদের জন্য অনেক ভালো ভালো কিছু উপহার দেবো সালামতি ভাই এই হোয়াটসঅ্যাপ ফ্লাবাই তার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে প্রেস করে দিও আর পুরা ধরা শেয়ার দিবা গাইজ পুরা ধরা শেয়ার দিবা ভিডিওটা ভাইয়ার পর্যন্ত নিয়ে যাও মানে রিকোয়েস্ট করে রাখলাম তোমাদের কাছে ভাইয়ার ভিডিওটা সামনে দিয়ে ভাইয়ার পর্যন্ত নিয়ে যাও আর প্লিজ কাম ব্যাক দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিওতে সো তোমাদের ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ